চার ঋতুর দেশ ইতালি। দেশটিতে সাধারণত অক্টোবরে শীতের প্রকোপ বাড়তে থাকে, তবে অন্যান্য বছরের তুলনায় এবছর দেখা গেল আবহাওয়ার ব্যতিক্রমী চিত্র। ইতালির দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে শীতের পরিবর্তে ছড়াচ্ছে গ্রীষ্মের উত্তাপ, যেখানে আল্পস পর্বতের হিম শীতল ঠান্ডা বাতাসে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, সেখানে এবার তাপমাত্রা পৌঁছেছে 20 থেকে 25 ডিগ্রিতে। তবে গ্রীষ্মের আবেশে আনন্দিত স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বছরে যে বর্তমান গরম ভাব ভাব এখনো আছে, মনে হয় না আমরা শীতকালে আসি, অথচ অক্টোবর শেষের দিকে। এবছর ইতালিতে অক্টোবর মাস শেষ হয়ে যাচ্ছে, অথচ শীতের কোনো আভাস মিলছে না। দেশটিতে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন কেন? আবহাওয়াবিদরা বলছেন, আটলান্টিকের ওপর উচ্চ তাপমাত্রার প্রভাবে ভূমধ্যসাগরের মধ্যভাগে শুষ্ক অবস্থা সৃষ্টি করেছে, আর এতেই ইতালি জুড়ে এমন আবহাওয়া। 2022 সালে ইতালিতে খরা, ঝড়, বন্যা, শিলাবৃষ্টি, প্রবল বাতাস, টর্নেডো সহ চরম প্রতিকূল অবস্থা অন্যান্য বছরের তুলনায় 42% বেড়েছে। চলতি মাসের তাপমাত্রাও বিগত কয়েক বছরের অক্টোবরের রেকর্ড ভেঙেছে। এ অবস্থায় জলবায়ু পরিবর্তনকেই দুষছেন ইতালির আবহাওয়া দফতর। সময় সংবাদ ইতালি।